হ্যালো ভিউয়ার্স, আমার গত ব্লগে আপনারা দেখেছেন আমরা ফিশ হ্যাচারি ভ্রমণ করেছি। তো আমরা ফিশ হ্যাচারি ভ্রমণ করার পর যেহেতু আমরা সিলেট শ্রীমঙ্গলে এসেছিলাম, তাই আমাদের ট্যুরের অংশ লাভাছড়া জাতীয় উদ্যানও ছিল। তো সেই হিসেবে আমরা হ্যাচারি থেকে লাভাছড়ার পথে রওনা হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাভাছড়া রওনা হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে। তো পরিবেশটা খুবই গরম ছিল, তো বৃষ্টি হওয়ার পর অনেকটা ঠান্ডা হয়ে গেল। ভিউয়ার্স, বৃষ্টির পর চা বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পর চা বাগানটি দেখতে খুবই সুন্দর এবং সতেজ লাগছিল। বৃষ্টি ছাড়া অন্যান্য সময় এত সুন্দর পরিবেশ সাধারণত চা বাগানের দেখা যায় না। বৃষ্টি বা বর্ষাকালীন সময়ে আপনারা এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, আমরা গ্র্যান্ড সুলতান হোটেলের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম ও কিছু ভিডিও আমি শেয়ার করছি আপনাদের সাথে। তবে এখানে একটা ঘটনা ঘটেছে, যখন আমরা ছবি তুলছিলাম তখন বৃষ্টি নেমে গেল। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে সবাই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। বৃষ্টি খুবই জোরে পড়ছিল না, কিন্তু যখন আমরা লাভাছড়া বনের ভিতরে প্রবেশ করলাম তখন বৃষ্টির তীব্রতা যেন বেড়ে গেল। তো বৃষ্টির তীব্রতা আসলে বেড়ে যায়নি, যেহেতু আমরা বনের ভিতরে আছি তাই বৃষ্টিটা আমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছিল। তবে বৃষ্টি স্নাত এই লাভাছড়ার রূপ আমি কখনো দেখিনি, কারণ এর আগেও একবার এসেছিলাম, কিন্তু এরকম বৃষ্টি স্নাত রূপটি আমার চোখে কখনো পড়েনি। ভিউয়ার্স, আমরা এখন লাভাছড়া বনের ভিতরে ঢুকছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির পর কতটা সুন্দর রূপ ধারণ করেছে এই লাভাছড়া বনটি। বৃষ্টির পর পানির একটা ঢল যেন বয়ে চলে যাচ্ছে, তবে বাইরের পরিবেশটা আবার গরম হয়ে উঠল। কিন্তু যখনই আমি পানিতে পা দিলাম পানিটা খুবই ঠান্ডা ছিল, এবং এই পরিবেশটা আমি এর আগে কখনো দেখিনি লাভাছড়া বনে। খুবই সুন্দর এবং খুবই মনোরম লাগছিল পরিবেশটি। ভিউয়ার্স, এটি সেই লাভাছড়া বনের ভিতর রেলগেট,
তো এখানে আমার আছে জলছেন, আমার শুটিং হয়েছিল, তার একটা নাম ফলক স্থাপন করা হয়েছে। আগে এখানে এই নাম ফলকটি ছিল না, এটা নতুন। এখানে একটা রেলগেটও স্থাপন করা হয়েছে, রেলগেটটাও নতুন, আগে কোনো রেলগেট ছিল না এই জায়গায়। ভিউয়ার্স, আমার পরবর্তী ব্লগগুলোতে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আরও ফিশ হ্যাচারি ভ্রমণের কিছু ছবি এবং কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিউয়ার্স, আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এবং সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।